এখন টাইম নটা বেজে একচল্লিশ মিনিট এখানে একটা পনেরো মিনিটের ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে আর একটি পনেরো মিনিটের ক্যান্ডেল ক্লোজ হতে আর দু মিনিটের মতো বাকি আছে ভিডিওতে আমি বলেছিলাম যে এটি একটি আমাদের লেভেল হতে পারে মানে গতকালকে হাজার গ্যাপ ডাউন ওপেন হয়ে সারা দিন একটা স্ট্রং আপ মুভ আমরা দেখতে পেয়েছি আর যে কারণে গতকালকের আপ আপমুপটিও আজকেও আমরা দেখতে পারি আর সকাল থেকে এই দুটো ক্যান্ডেলেই আমরা সেটা দেখতে পাচ্ছি অলরেডি চব্বিশ হাজার চারশো বাহান্ন এই লেভেলটিকে ব্রেক করে দিয়েছে এখন বাকি থাকলো আমাদের চব্বিশ হাজার পাঁচশো পঁচানব্বই এই লেভেলটিকেই যদি ব্রেক করে দিয়ে দেয় তো নিপটির মধ্যে একটা আপ মুভ আমরা দেখতেই পারি এবং উনিশ তারিখে যে জার্নিটি শুরু হয়েছিল সেই জার্নিটি হয়তোবা বা এখানে শেষ হয়ে যেতে পারে তো নমস্কার আমি মুকেশ আবার একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে রাখবেন তো আজকে ছাব্বিশে জুলাই গতকাল আমি কোনো স্টককে কে নিয়েও আলোচনা করিনি যে স্টকগুলোকে আমরা আজকে রেখে করব বা স্টক গুলোকে আমরা তো আমি কোনো স্টকেও আজকে এন্ট্রি করিনি আর এন্ট্রি করবও না কারণ আমার অনুযায়ী কোন স্টকই আমার স্ক্যানারে আসেনি আর সে কারণেই এখানে দেখুন দুটো স্টক একটা ভারতী এয়ারটেল আর একটা মতিলাল ওসোয়াল ভারতী এয়ারটেলে আমি এন্ট্রি করেছিলাম পাঁচই জুলাই আর মতিলাল সোয়ালে এন্ট্রি করেছিলাম আটই জুলাই দুটো স্টকেই আমার টার্গেট ফাইভ পার্সেন্ট যে টার্গেটটি আজকেই হিট করে দিয়েছে এখানে দেখুন ভারতী এয়ারটেলে আমার টার্গেট প্রাইস চোদ্দশো টাকা আর যে স্টকটি হাই মেরে দিয়েছে চোদ্দশো উননব্বই টাকা মতিলাল সোয়ালে আমার টার্গেট প্রাইস পাঁচশো চুরাশি টাকা আর যে স্টকটি হাই মেরে দিয়েছে ছশো টাকা তো দুটো স্টক থেকেই আমার টার্গেটটি হিট তাই এই দুটো স্টক থেকেই এক্সিট সেই কারণেই আমি এই দুটো স্টককেই ট্রিগার প্রাইস পর্যন্ত সিলেক্ট করে কপি করলাম এবারে ক্লোজ পজিশনে এসে এখানে রাইট ক্লিক পেস্ট স্পেশাল ভ্যালু সোনলি দুটুরি ডেট দিয়ে দেওয়া আজকের ছাব্বিশ তারিখ ডেট বসিয়ে দিয়ে এখানে দেখুন ভারতী এয়ারটেল থেকে একুশ দিনে ফাইভ পার্সেন্ট টার্গেট হিট আর মতিলাল থেকে আঠারো দিনেই ফাইভ পার্সেন্ট টার্গেট হিট একটি থেকে একশো টাকা আর একটি থেকে দুশো টাকা তো এবারে ওপেন পজিশনে এসে এই দুটো স্টককে সিলেক্ট করে ডিলিট এখন বাই ডেট কি করবো আমি শর্ট পট করে দিলেই এখানে আমরা দেখতে পারবো এখনো এখানে উনত্রিশটি স্টক পরে আছে যে স্টকগুলো আমাদের টার্গেট হিট করেনি তবে একটি স্টক এখানে টার্গেট হিট করার পথে যেটি হ্যাভেলস যে স্টকে আমার টার্গেট প্রাইস আঠারোশো ছাপ্পান্ন টাকা এ স্টকটি অলরেডি হাই মেরে দিয়ে দিয়েছে এখানে আঠারোশো বাহান্ন টাকা আমি একবার অ্যাবেলসের টেকনিক্যাল চার্টটি দেখে নেওয়ার চেষ্টা করব এখানে দেখুন এ স্টকটি এখনো পর্যন্ত হাই মেরে দিয়েছে আঠারোশো তেপ্পান্ন টাকা যে স্টকে আমাদের টার্গেট আঠারোশো ছাপ্পান্ন টাকা আর এ স্টকটি যেভাবে উপরে যাচ্ছে মনে হয় এই স্টকটি আজকেই আমাদের টার্গেটটি হিট করে দেবে তবে যতক্ষণ না পর্যন্ত টার্গেট হিট করছে ততক্ষণ আমরা এখান থেকে এক্সিট করব না যখনই টার্গেট হিট

দেখতে দেখতে স্টকটি হাই মেরে দিয়েছে আঠারোশো ছাপ্পান্ন টাকা আশি পয়সা আর আমার এখানে টার্গেট প্রাইস আঠারোশো ছাপ্পান্ন টাকা যে কারণে আমি এখান থেকে এক্সিট করলাম কারণ স্টকটিতে আমি এন্ট্রি করেছিলাম সতেরোশো সাতষট্টি টাকা সত্তর পয়সায় এখানে আমার টার্গেট ফাইভ আর টার্গেট প্রাইস আঠারোশো ছাপ্পান্ন টাকা নয় পয়সা আর টার্গেটটি আজকে হিট এখানে টোটাল গেইন দুশো পঁয়ষট্টি টাকা আর চার দিনেই টার্গেটটি হিট যেহেতু টার্গেট হিট তাই এটিকে আমি সিলেক্ট করে কপি করে ক্লোস্ট পজিশনে এসে রাইট ক্লিক পেস্ট স্পেশাল ভ্যালু অনলি এখানে ডেটা দিয়ে দেবো ছাব্বিশে জুলাই আজকে কোনো স্টকে এন্ট্রি করলাম না ঠিকই কিন্তু টার্গেট হিট করে দিল আর ওপেন থেকে স্টকটিকে ডিলিট করে দিলেই আমি এখানে বাই ডেট শর্ট করে নিলাম এখানে দেখুন সত্তর হাজার সাতশো তেতাল্লিশ টাকা এখনো এই পোর্টফোলিওতে অ্যাভেলেবেল আছে যে টাকাটাকে আমি পরবর্তীকালে ইউজ করতে পারবো এখনও সারাটা দিন বাকি আছে আরও যদি কোনো একটা স্টকে টার্গেট হিট করে দেয় আমি সেখান থেকেও এক্সিট করতে পারি এখানে আরো যে একটি স্টক টার্গেট হিট করার পথে সেটি বার্গার পেইন্ট যে স্টকে আমি এন্ট্রি করেছিলাম তেরোই মে এখানে আমার টার্গেট প্রাইস পাঁচশো একচল্লিশ টাকা পঁচাত্তর পয়সা যে স্টকটি পাঁচশো উনচল্লিশ টাকা হাই মেরে দিয়েছে এখানে আমার টার্গেট টেন কারণ এটি উইকলি স্ট্র্যাটাজিতে এন্ট্রি করেছিলাম তো দেখা যাক স্টকটি আজকে টার্গেট হিট করে দেয় কিনা আমি পরবর্তীকালে এই বিষয়ে আপডেট দিচ্ছি এখন টাইম দশটা বেজে একান্ন মিনিট আর এখানে দেখতে দেখতেই স্টকটি হাই মেরে দিয়েছে পাঁচশো টাকা পঁয়ত্রিশ পয়সা যেখানে আমাদের টার্গেট ছিল পাঁচশো একচল্লিশ টাকা পঁচাত্তর পয়সা এই স্টকটিতে এন্ট্রি করার আমার অলরেডি চুয়াত্তর দিন হয়ে গেল যেখানে আমার টার্গেট ছিল অনলি টেন পারসেন্ট আর যেহেতু টার্গেট হিট সেহেতু আমরা এখান থেকে এক্সিট তবে এই স্টুকটির একবার টেকনিক্যাল চার্ট দেখে নেওয়ার চেষ্টা করব আমরা এখানে এন্ট্রি করেছিলাম তেরো ইমে যেহেতু স্টকটিতে আমরা এন্ট্রি করেছিলাম উইকলি স্ট্র্যাটাজিতে তাই এটি উইকলি টেকনিক্যাল চার্ট এখানে দেখুন ছয় এর এই ক্যান্ডেলটি এখানে বোলিংগার লোয়ার ব্যানে নিচে এবং স্টোকেস্টিক টোয়েন্টি লেভেলে নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল আর এটি সেই মে ইমের ক্যান্ডেল যে ক্যান্ডেলে আমরা এন্ট্রি করেছিলাম এখানে এন্ট্রি করার পর আমরা টার্গেট রেখেছিলাম টেন পার্সেন্ট কিন্তু এখানে এন্ট্রি করার পর স্টকটি যদি টেন পার্সেন্ট নিচে ক্লোজিং দিত তো আমরা কিন্তু এখানে অ্যাভারেজ করতে পারতাম এখানে দেখে নেব স্টকটি টেন পার্সেন্ট নিচে ক্লোজিং দিয়েছে কিনা আমরা এখানে তেরোই মে এন্ট্রি করার পর এখানে দেখুন স্টকটি কিন্তু টেন পার্সেন্ট নিচে আসছিল কিন্তু টেন পার্সেন্ট নিচে ক্লোজিংটা দেয়নি ক্লোজিং দিয়েছিল সিক্স পার্সেন্টে আর এখানে আমাদের টার্গেট টেন পার্সেন্ট যে টার্গেটটি আমাদের আজকে হিট করে দিল আর যেহেতু টার্গেট হিট এক্সিট সেহেতু এক্সিট সেজন্যই ঠিক একইভাবে এখানে ট্রিগার প্রাইস পর্যন্ত সিলেক্ট করে কপি করলাম ক্লোস্ট পজিশনে এসে রাইট ক্লিক পেস্ট স্পেশাল ভেলু অনলি আজকের ডেট দিয়ে দিলেই এখানে আমরা দেখতে পারবো চুয়াত্তর দিনে এখানে টেন পার্সেন্ট টার্গেটে হিট যে স্টকে আমি মাত্র লাগিয়েছিলাম চব্বিশশো বাষট্টি টাকা এখানে টোটাল প্রফিট দুশো ছেচল্লিশ টাকা আর ব্রোকারের চার্জ পেইড করার পর এখানে দুশো টাকাই আমার নেট প্রফিট আর যেটার জন্য চুয়াত্তর দিন অপেক্ষা করতে হল আর আমাদের অনেকের কাছেই এই টাকাটা যত সামান্যই মনে হয় কারণ আমরা যারা শর্ট টার্মেই দশ হাজারকে বিশ হাজার বানাতে চাই তাদের কাছে এই ব্যাপারটি একটু হাস্য কৌতুকে মনে হতে পারে তো একইভাবে বার্গার পেন্টকে আমি ওপেন পজিশন থেকে ডিলিট করে দেব এখানে সিলেক্ট করে ডিলিট আবারও বাই ডেট শর্ট এ টু জেট আর এখানে দেখুন বার্গার পেন্টে আমার আরও একটি পজিশন ওপেন আছে এখানে আমি মান্থলি স্টকে স্টিক স্ট্যাটাস দিয়ে এন্ট্রি করেছিলাম যার টার্গেট ফোরটি পার্সেন্ট আর এখানে অলরেডি সেভেন পার্সেন্ট উপরে গিয়ে দাঁড়িয়ে আছে যেদিনই এই ফোরটি পার্সেন্ট টার্গেট হিট করে দেবে আমি সেদিনই এখান থেকে এক্সিট করে যাবো আর আগে নয় আর এটি সেই দু লাখ টাকার পোর্টফোলিও যে দু লাখ টাকা আমি ফার্স্ট এপ্রিল দু হাজার চব্বিশে অ্যাড করেছিলাম এখানে এখনও পর্যন্ত রিয়েলাইজড গেইন বাইশ হাজার দুশো টাকা আমরা যদি পার্সেন্টে দেখার চেষ্টা করি এখানে এখনও পর্যন্ত ইলেভেন পার্সেন্ট গেইন আর এখানে আনরিয়েলাইজড গেইন তেরোশো সাতানব্বই টাকা যে বিষয়গুলো আমি প্রত্যেক দিন আপডেট দেওয়ার চেষ্টা করছি ও এখনও অনেকটা সময় বাকি আছে এখন মাত্র টাইম দশটা বেজে সাতান্ন মিনিট আরও যদি কোনো একটা স্টক টার্গেট হিট করে দেয় আমি সেই বিষয়েও পরবর্তী সকালে আপডেট দিয়ে দিচ্ছি ফাইনালি নিপটি উনিশ তারিখে যে জার্নিটি শুরু করেছিল সেই জার্নিটি আজকে এখানে শেষ করে দিল আর আমি যে দুটো লেভেল মার্ক করেছিলাম একটি চব্বিশ হাজার চারশো বাহান্ন আর একটি চব্বিশ হাজার পাঁচশো পঁচানব্বই যে লেভেলটিকে ব্রেক করার পর এখানে মোটামুটি একটু টাইম পাস করে যাও উপরে উনিশ তারিখে যেখানে ওপেন হয়ে সোজা নিচে গেছিল আজকেই সেটি কভার করে দিল মানে এখানেই আমাদের একটা ইভেন্টের এর শেষ হয়ে গেল যেটা কিনেছিল বাজেট ডে এখান থেকে বাজেট শুরু হয়েছিল আর এখানে বাজেট শেষ আর এখানে দেখুন আরও দুটো স্টক আমার টার্গেট হিট করে দিয়েছে একটি শ্রীরাম ফিনান্স যে স্টকে এন্ট্রি করেছিলাম পাঁচই জুলাই আর একটি এম অ্যান্ড এম যে স্টকে এন্ট্রি করেছিলাম ষোলোই জুলাই দুটো স্টকেতেই টার্গেট ছিল অনলি ফাইভ যে টার্গেট আমাদের আজকে হিট আর যেহেতু টার্গেট হিট সেহেতু এখান থেকে এক্সিট সে কারণেই আমি দুটোকেই ট্রিগার প্রাইস পর্যন্ত সিলেক্ট করে নিয়ে এখানে ওপি এবারে ক্লোজ পজিশনে এসে এখানে রাইট ক্লিক এসটে স্পেশাল ভ্যালুস অনলি এখানে দুটোরই ডেট দিয়ে দেব দুটোরই ডেট ইনসার্ট করার পর এখানে দেখুন টোটাল ছয়টি স্টক আমার এই ফাইভ টার্গেট হিট করে দিয়েছে তবে একটিতে টার্গেট ছিল টেন যে টার্গেটটি চুয়াত্তর দিনে হিট করে দিয়েছে মানে টোটাল ছয়টি স্টক থেকে আমি আজকে প্রফিট বুক করলাম যে বিষয়গুলো নিয়ে আমি পাট পাট করেই আপডেট দিয়ে আর শুধু এখানেই নয় এটি দেখুন দশ হাজার টাকার পোর্টফোলিও যেখান থেকে রিয়েলাইজড গেইন ছশো উনত্রিশ টাকা আর এই দশ হাজার টাকার পোর্টফোলিওতে আমি এম অ্যান্ড এম এ এন্ট্রি করেছিলাম ষোলোই জুলাই এখানেও আমাদের টার্গেটটি হিট যে স্টকে আমার প্রফিট একশো টাকা আর সেই কারণেই আমি এখানেও ট্রিগার প্রাইস পর্যন্ত সিলেক্ট করে কপি এখানে ক্লোজ পজিশনে রাইট ক্লিক পেস্ট স্পেশাল ভ্যালু সনলি এখানে ডেট দিয়ে দিলেই এখানে দেখুন দশ দিনে এখানে ফাইভ পার্সেন্ট টার্গেট হিট যেখানে ব্রোকারের চার্জ পেড করার পর এখানে নেট প্রফিট একশো টাকা আর ওপেন পজিশন থেকে এখানে এটিকে সিলেক্ট করে ডিলিট বাই ডেটকে শর্ট করে দিলেই এখানে একটি স্টকে থেকে গেল যে স্টকে এখনো পর্যন্ত নেট প্রফিট মাইনাস দুশো টাকা আর যে দশ হাজার টাকা অ্যাড করেছিলাম আমি কুড়ি জুন এখানে রিয়েলাইজড গেইন সাতশো চুয়াল্লিশ টাকা আনরিয়েলাইজ গেইন দুশো সাত টাকা এখানে এখনো পর্যন্ত সেভেন পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট গেইন আর যে পোর্টফোলিওটি আমি মেনটেন করে থাকি এটা দেখার জন্য যে দশ হাজার টাকা দিয়ে শেয়ার বাজারে ট্রেড করা যায় কি না আর যদিও বা ট্রেড করা যায় সেই দশ হাজার টাকা এক লাখ বা দু লাখ টাকা বানাতে আমাদের কতটা সময় দিতে লাগতে পারে আর আদৌ সেই দশ হাজার টাকাটাকে আমরা এক বা দুই লাখ টাকায় কনভার্ট করতে পারি কিনা সেটা দেখার জন্যই আমি এই পোর্টফোলিওটিকে মেনটেন করে থাকি তো আজকের মতো এটুকুই ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন